ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পে প্রস্তাবিত সেন্ট্রাল স্টেশনের জন্য জমি অধিগ্রহণ খারিজের রায়ের উপর স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। সেন্ট্রাল স্টেশন নির্মাণের জন্য এক একরের সামান্য কিছু বেশি জমি অধিগ্রহণের সিদ্ধান্ত হয়, কিন্তু 2011-তে স্থানীয় বাসিন্দাদের সংগঠন সেন্ট্রাল ক্যালকাটা সিটিজেন্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কলকাতা হাইকোর্টে মামলা করে। তাদের অভিযোগ, 1894 সালে জমি অধিগ্রহণ আইন মেনে অধিগ্রহণ হয়নি। তাদের আবেদনের প্রেক্ষিতে 6 সেপ্টেম্বর বিচারপতি জ্যোতির্ময় রায় পদ্ধতিগত ত্রুটির কারণে অধিগ্রহণ প্রক্রিয়া খারিজ করে দেন। তিনি জানান, 2009-এর 27 অগস্ট অধিগ্রহণী চূড়ান্ত ঘোষণা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ক্ষতিপূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয় 2011-এর 15ই নভেম্বর। জমি অধিগ্রহণ আইন অনুযায়ী চূড়ান্ত ঘোষণা বিজ্ঞপ্তি প্রকাশের 2 বছরের মধ্যে ক্ষতিপূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করতে হয়। এক্ষেত্রে যেহেতু নির্ধারিত সময়ের 2.5 মাস বাদে ক্ষতিপূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তাই অধিগ্রহণ প্রক্রিয়াটি বাতিল করা হয়। সিঙ্গল বেঞ্চের এই রায়কে চ্যালেঞ্জ করে পরিবহন দপ্তর একটি আপিল করলেও গত বছরের 19শে ডিসেম্বর রাজ্য পরিবহন দপ্তরের আইনজীবী এজলাসে দাঁড়িয়ে জানান, সরকার এই মামলা চালাতে আর আগ্রহী নয়। তার মধ্যে পরিবর্তন হয় রাজনৈতিক প্রেক্ষাপটেও। 18ই সেপ্টেম্বর ইউপিএ ছেড়ে বেরিয়ে আসে তৃণমূল। প্রশ্ন ওঠে, তবে কি রেল মন্ত্রক হাতে না থাকার কারণেই 5,000 কোটি টাকার এই মেট্রো প্রকল্পে অংশ নিতে আর আগ্রহী নয় রাজ্য? শেষমেশ প্রধান বিচারপতি অরুণ কুমার মিশ্র ও বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে ফের আপিল করে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর। আবেদনে জানানো হয়, একথা ঠিক যে জমি অধিগ্রহণের চূড়ান্ত ঘোষণা সংক্রান্ত অফিসিয়াল গেজেট প্রকাশিত হয় 2009 সালের 27শে অগস্ট, কিন্তু কলকাতার ল্যান্ড কালেক্টর স্থানীয় স্তরে বাড়ি বাড়ি গিয়ে জমি অধিগ্রহণের নোটিশ সেঁটে এসেছিলেন 2009-এর 17ই নভেম্বর, আর ক্ষতিপূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2011-এর 15ই নভেম্বর, অর্থাৎ 2 বছরের মধ্যেই। সংশ্লিষ্ট পক্ষের সওয়াল শুনে জমি অধিগ্রহণ প্রক্রিয়া খারিজের উপর স্থগিতাদেশ দেয় ডিভিশন বেঞ্চ। যেখানে অ্যাকুইজিশন প্রসিডিংস টুড ল্যাপসড বলেছিল বিকজ 2 বছর পার হয়ে গেছে, সেই অপারেশনটাকে স্টে করলো। অ্যাকুইজিশন প্রসিডিংস ল্যাপস হয়নি, সেই ফাইন্ডিংটা যেটা ছিল সেইটা স্টে হয়ে গেল। সো হোয়াট এভার কনসিকোয়েন্সেস অফ অ্যাকুইজিশন ক্যান কন্টিনিউ এবং চলবে। এই মামলার শুনানি হবে আর একদিন। ধ্রুবজ্যোতি প্রামাণিকের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।